আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পেজে একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হেয়ার মাস্ক আর কিভাবে ঘরে বসে অল্প উপকরণে আপনারা চুলের যত্ন নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা দেখে নিই। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সেটা গ্রেট করছি। আর গ্রেট করে আমি মূলত এটা ব্যবহার করব, কারণ গ্রেট করার পর এটার রসটাও বের হয়ে আসবে। আর আপনারা চাইলে এটা বেটেও নিতে পারেন বা ব্লেন্ডার করে নিতে পারেন, যেভাবে সুবিধা। আর পেঁয়াজের কার্যকারিতা তো আপনারা সবাই জানেন, এটা চুল লম্বা করতে ভালো কাজ করে, আর সাথে হচ্ছে গিয়ে চুল পড়াও বন্ধ করে, চুল অনেক গজায়ও। আর যাদের পেঁয়াজের গন্ধ লাগে, তারা যদি ভাবেন যে এটা লাগানোর পর গন্ধ দীর্ঘস্থায়ী থাকবে, তবে তা না, গন্ধটা বেশিক্ষণ থাকে না, এটা শ্যাম্পু করার পরেই চলে যায়। তো এখানে আমি আরেকটা উপকরণ নিয়ে নিচ্ছি, সেটা হলো ডিম। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ডিম, যেটা আমি পেঁয়াজের সাথে মিক্স করে নিব, ভালো করে মিক্স করে নিব। হ্যাঁ, ডিমও একটু গন্ধযুক্ত, অনেকে তাও হয়তো পছন্দ করেন না, কিন্তু শ্যাম্পু করার পর যখন আপনারা দেখবেন এটার গন্ধ একেবারেই চলে যাবে। আর ডিম চুল একেবারে সফট এবং শাইনি করে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপকরণ একদম ভালো করে মিক্স করে নিচ্ছি, আর ডিমের কারণে কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে, একদম ইয়েলিশ একটা কালার। তারপর আমি এখানে আরেকটা উপাদান ব্যবহার করব, সেটা হচ্ছে গিয়ে লেবু। লেবু হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার, আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের যেমন স্কিনেও কাজ করে, তেমনি আমাদের চুলের জন্য খুবই উপকার। আর এটা ভিটামিন সি, যেটা চুল পড়াও কমায়, সাথে সাথে চুল শাইনিও করে। আর আজকে এই উপাদানটা দিয়ে আমি ভালো করে মিক্স করে আমাদের হেয়ার প্যাকটা সম্পূর্ণ করে ফেলবো। এই আমি লেবুগুলো ভালো করে চিপে দিলাম। আমি এখানে অর্ধেক লেবুই ব্যবহার করেছি, আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী ব্যবহার করে নেবেন। যদি চুল আপনারা বেশি কয়েকজনে লাগাতে চান, তাহলে হেয়ার মাস্কে যদি ডিমের পরিমাণ বেশি হয়, তাহলে লেবু আরও একটু আপনারা চিপে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাস্কটা রেডি একেবারেই। লেবু দেওয়ার কারণে গন্ধটা কিন্তু বেশি একটা নেই, দেখতেই পাচ্ছেন একেবারে ঘাড়ও একটা সুন্দর মিক্স হয়েছে। আর এটা এখন আমি অ্যাপ্লাই করব, আর কিভাবে অ্যাপ্লাই করছি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমি এখানে চুল খুলে চুলকে শিথি শিথি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করেছি, আপনারা চাইলে সেভাবে করতে পারেন, নাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেভাবে অ্যাপ্লাই করতে পছন্দ করেন সেভাবে অ্যাপ্লাই করবেন। আমি এরকম শিথি শিথি করে আমি তুলো দিয়ে মাস্কটা ভালো করে গোড়ায় গোড়ায় লাগিয়ে দিব। আর যদি সাথে লাস্টে যতটুকু রয়ে যায় সেটা সম্পূর্ণ চুলে আমি মিক্স করে দিয়ে দিব। তবে আমি মাস্কটা বেশিক্ষণ রাখবো না, এক ঘন্টা রাখলেই এটা এনাফ। আর যদি কারো হাতে বেশি সময় রাখে, তো তাহলে আপনারা সেটা রাখতে পারেন আরও বেশিক্ষণে। তো আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করছি, কিভাবে আপনারা দেখে নিন। চুলের গোড়াটাতে ভালো করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এভাবে আমি অ্যাপ্লাই করে এটা ঠিক এক ঘন্টা রাখবো, রেখে আমি ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। এরপর ব্যবহার করব কন্ডিশনার। আর আপনাদের যদি কন্ডিশনার না থাকে, তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এইভাবে আমি আস্তে আস্তে পুরোটা মাথায় দিয়ে দিব। আর কিভাবে আজকে প্যাকটা তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারাও ট্রাই করে জানাবেন আমাকে কেমন কাজ করেছে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর কী কী স্কিন কেয়ার দেখতে চান। আজকের মতো এখানেই বিদায় নিব, সবাইকে আল্লাহ হাফেজ।